পেট্রোলে 8 টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে, ডিজেলে 6 টাকা। রাজ্যে পেট্রোলে 2 টাকা 80 পয়সা ছাড়, ডিজেলে 2 টাকা 3 পয়সা ছাড়। কেন্দ্র আমাদের পাওনা টাকাও দেয় না। কেরালে পেট্রোলে 2 টাকা 41 পয়সা ছাড়, মহারাষ্ট্র 2 টাকা 8 পয়সা ছাড়, রাজস্থান পেট্রোলে 2 টাকা 48 পয়সা ছাড়, সেখানে বাংলায় 2 টাকা 80 পয়সা ছাড়। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায় আমরা সেই টাকাও পাই না। কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোয় রাজ্যের 1 টাকা 80 পয়সা কমে গিয়েছে। রাজ্য আগে থেকেই লিটারে 1 টাকা সেসে ছাড় দিচ্ছিল। পেট্রোলে 2 টাকা 80 পয়সা ছাড় নিয়ে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল ট্যাক্স ডিডাকশন করেছে ₹8, তাই তো? এখানে দেখুন, এবং ডিজেলে করেছে 6 টাকা। এবার হচ্ছে স্টেট ট্যাক্স রিডাকশন হয়েছে আমাদের 2.80, 2 টাকা 80 পয়সা। কারণ 1 টাকা 80 পয়সা ডিউ টু সেন্ট্রাল ট্যাক্স আমাদের অটোমেটিক্যালি কমে গেছে, আর 1 টাকা করে আমরা রিবেট দিই, কাজেই আমাদের টোটাল স্টেট ট্যাক্স রিডাকশন হয়েছে 2 টাকা 80। আর ডিজেলে 2 টাকা 3 রিডাকশন হয়েছে আমাদের এখানে, কারণ আগে সেন্ট্রাল ট্যাক্স রিডাকশনের জন্য আমাদের 1.03 অর্থাৎ এই টাকাটা লস হয়েছে, মানে অটোমেটিক্যালি, প্লাস আমরা 1 টাকা করে রিবেট দিই, কাজে এখানেও কিন্তু আমরা ডিজেলে 2 টাকা 3 পয়সা আমরা রিবেট দিচ্ছি, এবং পেট্রোলে আমরা রিবেট দিচ্ছি 2 টাকা 80 পয়সা। আমি বিশেষ করে অপোজিশন স্টেটগুলো যারা সত্যিই ডিপ্রাইভ, সেন্ট্রাল এমনিতে নিজেদের টাকা দেয় না, আমাদের পাওনা টাকাও দেয় না। কেরালা স্টেট ট্যাক্স রিডাকশন অন পেট্রোল 2 টাকা 41 পয়সা, মানে সবটা নিয়ে, সেন্ট্রাল ট্যাক্স রিডাকশন নিয়ে, নিজেদের কনসেশন নিয়ে। মহারাষ্ট্র 2 টাকা 8 পয়সা, রাজস্থান 2 টাকা 48 পয়সা, আর ওয়েস্ট বেঙ্গল কিন্তু 2 টাকা 80 পয়সা। ওরা হিসেবটা দেখাচ্ছিল, ধরুন 50 পয়সা কনসেশন দিয়েছে রিবেটটা, আর এই যে 1 টাকা 80 যেটা লস হচ্ছে, এটাকে দেখিয়ে ওদের হিসেবটা দিয়েছিল যে আমরা রিবেট করছি, মানে আমরা কনসেশন করছি। আসলে তা নয়, সেন্ট্রালের ট্যাক্সটা দেওয়ার ফলে আমাদের কত কোটি টাকা আমাদের লোকসান হয়েছে, ওরা তো শেষটা ওঠায় নি। চালাকিটা হচ্ছে শেষটা ওঠায় না এই কারণে, কারণ শেষটা স্টেট গভর্নমেন্ট পায় না, টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট পায়, কিন্তু ট্যাক্স হলেই স্টেট গভর্নমেন্টের ঘাট থেকে যাবে, স্টেট গভর্নমেন্টের ঘাড়ে বোঝা দিয়ে দাও। ও অনেক সময় বলে আমি আমাদের রাজ্যে 5 টাকা কমিয়েছি, ও 5 টাকা তো 5 টাকা কেন 500 টাকা কমাতে পারে? তার কারণ ওর রাজ্যে যা টাকা দেয়, অন্য রাজ্য কি সেই টাকা দেয়? অন্য রাজ্যের টাকা তো কেটে নেয়। কাজে এই ট্যাক্সটা রিবেট করার জন্য, আমরা 2 টাকা 80 রিবেট করার জন্য টোটাল কনসেশন ট্যাক্স নিয়ে 1 টাকা 80 এবং টোটাল রেভিনিউ লস ইন ক্রোর, পেট্রোলের জন্য হচ্ছে 273.8 কোটি, আর ডিজেলে হচ্ছে আমাদের লোকসান 368.37 কোটি। অর্থাৎ 641.45 ক্রোর আমরা কিন্তু লস করছি রাজ্যগুলোর রেভিনিউ থেকে।